আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় চন্দ্রশেখর চরিত্র। আমাদের সেকেন্ড সেমিস্টার জেনারেল কোর্সে পাঠ্য রয়েছে চন্দ্রশেখর উপন্যাসটি। এই উপন্যাসের যে মূল চরিত্র বা প্রধান চরিত্র আমরা বলতে পারি, সেটি হচ্ছে চন্দ্রশেখর চরিত্র। আজকের ক্লাসের সেটি হচ্ছে আলোচ্য বিষয়। রামানন্দ স্বামীর প্রিয় শিষ্য চন্দ্রশেখর শর্মার বাড়ি ছিল বাংলাদেশের একটি অখ্যাত গ্রাম বেদগ্রাম। তিনি পরম পণ্ডিত, জ্যোতিষ গণনায় নিপুণ এবং এতটাই নিপুণ যে বাংলার নবাবকে তিনি পর্যন্ত জ্যোতিষ শিক্ষা দান করেছেন। চন্দ্রশেখরকে এই উপন্যাসে চন্দ্রশেখর উপন্যাসে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন আদর্শ পুরুষ হিসেবে চিত্রিত করেছেন। জ্ঞান পিপাসু চন্দ্রশেখর জ্ঞান চর্চায় ব্যাঘাত ঘটবে বলে বিয়ে করেননি। আমরা যখন উপন্যাসে তাকে শৈগুলিনীকে বিয়ে করতে দেখি, তখন তার বেশ বয়স হয়েছে সেই সময় অনুসারে, যে যুগে উপন্যাসটি, যে সময়ে যে উপন্যাসটি রচিত হয়েছিল, সেই সময়ে এত অধিক বয়স পর্যন্ত কোনো পুরুষেরই বিবাহ বাকি থাকতো না। কিন্তু আমরা দেখি চন্দ্রশেখর উপন্যাসে চন্দ্রশেখর চরিত্র, তিনি পুঁথি অধ্যয়ন করতেন, তিনি অত্যাধিক পড়াশোনা করতেন, জ্যোতিষ চর্চা করতেন, পুরাণ গ্রন্থাদি তিনি পাঠ করতেন। কাজেই এই জ্ঞান চর্চায় ব্যাঘাত ঘটবে বলেই তিনি কিন্তু অধিক বয়স পর্যন্ত তিনি বিয়ে করেননি। কিন্তু এক সময় যখন তার মা মারা যায়, মায়ের মৃত্যুর পর তিনি রমণীহীন গৃহে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যখন যতদিন পর্যন্ত তার মা ছিলেন, তাকে গৃহকর্ম কিছুই করতে হতো না, তার মাই তার গৃহকর্ম করতেন। কিন্তু মায়ের মৃত্যুর পর তিনি বুঝতে পারলেন যে ঘরে একজন নারীর উপস্থিতি দরকার। তার জন্য তিনি সেই সময় বিয়ে করার মন স্থির করলেন। শুধু তাই নয়, সেই সময়েই তিনি আমাদের উপন্যাসের যে নারী চরিত্র অত্যন্ত সুন্দরী শৈগুলিনী, তাকে তিনি দেখেছিলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে তিনি বিয়ে করলেন। কিন্তু চন্দ্রশেখর বিয়ে করেছিলেন, কিন্তু সুখী দাম্পত্য জীবনের আস্বাদ বলতে যা বোঝায়, তা কিন্তু তিনি তার স্ত্রী শৈগুলিনীকে দিতে পারেননি। কারণ কি, যেটা আগেই বলেছিলাম, তিনি অত্যন্ত পুঁথি পড়তেন, পুরাণ গ্রন্থাদি শাস্ত্র গ্রন্থাদি তিনি পাঠ করতেন, কাজেই এগুলি তাদের দাম্পত্য জীবনের মাঝখানে এসে বাসা বাঁধল এবং তাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করল। চন্দ্রশেখরের সঙ্গে শৈগুলিনীর যদি স্বাভাবিক দাম্পত্য জীবন থাকতো, কিংবা আমরা বলতে পারি যে যদি চন্দ্রশেখর এবং শৈগুলিনীর কোনো সন্তানাদি থাকতো, তবে হয়তো তাদের যে দাম্পত্য জীবন সেটা অন্যরকম হতো। কিংবা আমরা সেটাও বলতে পারি যে উপন্যাসের হয়তো আমরা দেখব পরিণামও অন্যরকম হতো। আরেকটা জিনিস আমরা দেখছি উপন্যাসে, যেহেতু চন্দ্রশেখর তার স্ত্রীর প্রতি সেরকম বলা যেতে পারে তাকে দেখভাল করেননি, কিংবা তার প্রতি একটা নিজের অজান্তেই আমরা বলবো যে অনাদর বা অবহেলা করেছেন, ফলে শৈগুলিনীকে দীর্ঘদিন আমরা দেখব নিঃসঙ্গভাবে সে জীবনযাপন করেছে, স্বামী সঙ্গ যাকে বলে সেটা সে পায়নি। কারণ কি, অধিক সময় আমরা দেখেছি চন্দ্রশেখরকে নিজের জ্ঞান চর্চায় সময় অতিবাহিত করতে। তা কাজেই আমরা দেখছি যে শৈগুলিনী সেই নিঃসঙ্গ জীবনে প্রতাপের ছায়া এসে পড়েছে এবং সেই ছায়া কিন্তু চন্দ্রশেখর এবং শৈগুলিনীর দাম্পত্য জীবনে এসে পড়েছে। কারণ আমরা জানি যে শৈগুলিনী এবং প্রতাপ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে এবং তারা একটা সময় পরস্পরের প্রতি আকর্ষিত হয়েছিল, কিন্তু ওই গ্রাম সম্পর্কে বা গেতি সম্পর্কে একটু তাদের মধ্যে আত্মীয়তা থাকায় তাদের মধ্যে বিয়ে সম্ভব হয়নি, বাধা এসেছিল তাদের বিয়েতে। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে চন্দ্রশেখরের সঙ্গে শৈগুলিনীর বিয়ে হয়। যেটা বলছিলাম যে চন্দ্রশেখর যদি তার স্ত্রীর প্রতি নিজের কর্তব্য করতেন, তিনি জেনে করেছেন সেটাও আমরা বলবো না, কিন্তু তার যেটা স্বামী হিসেবে তার যে স্ত্রীর প্রতি, যে স্ত্রী শৈগুলিনীর প্রতি তার যে কর্তব্য ছিল, সে কর্তব্য কিন্তু তিনি যথাসময়ে করেননি। ফলে কি হয়েছে যে নিঃসঙ্গ জীবনে, নিঃসঙ্গ দাম্পত্য জীবনে বলা যেতে পারে যে শৈগুলিনী সে কিন্তু সবসময় প্রতাপের ধ্যান করে গেছে।
যেটা হয়তো চন্দ্রশেখর যদি অ্যাক্টিভ থাকতেন, স্বামী হিসেবে তার সবসময় পাশে থাকতেন, মানসিকভাবে পাশে থাকতেন, তাহলে শৈবলিনীর মধ্যে এই পরিবর্তনটা আমরা দেখতে পেতাম না, কিন্তু সেটা হয়েছে। চন্দ্রশেখরের যে নিরুচ্চারিত প্রেম বা ভালোবাসা, তার কোনো বহিঃপ্রকাশ ছিল না, ফলে শৈবলিনী কিন্তু তার স্বামীকে, তার মহান হৃদয় স্বামীকে চিনতে ভুল করেছে। কারণ চন্দ্রশেখর অত্যন্ত ভালো মনের লোক ছিলেন, ভালো লোক ছিলেন, পরোপকারী লোক ছিলেন, কিন্তু তার বহিঃপ্রকাশ ছিল না, যার জন্য শৈবলিনী কিন্তু তাকে চিনতে পারেনি বা বুঝতে পারেনি। আর অন্যদিকে আমরা দেখব যে নিজের স্ত্রী শৈবলিনীর প্রতি যথাসময়ে স্বামীর কর্তব্য করতে পারেননি বলে চন্দ্রশেখরের হৃদয় কিন্তু অনুত্তপ্ত হয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মানে শৈবলিনী, আমরা দেখবো যে এই যে সময়কালটা, তাদের বিবাহের 8 বছর অতিবাহিত হয়ে গেছে। কাজেই দীর্ঘ 8 বছর কিভাবে শৈবলিনী নিঃসঙ্গ জীবনযাপন করেছে এবং ফলে তার তার যে চরিত্র বা তার মন বলতে পারি সংসার বিমুখ হয়ে গেছে এবং গৃহত্যাগ করেছে। আর চন্দ্রশেখর এই যে বিবাহিত জীবনের যে 8 বছর, বহুবার আমরা দেখবো যে অনুতাপে উদ্বেল হলেও মানে জ্ঞান স্পৃহা, পড়াশোনা করা, অনেক কিছু জানা, জ্যোতিষ চর্চা করা ইত্যাদি তাকে এমনভাবে গ্রাস করেছিল যে স্ত্রীকে তিনি সাহচর্য দিয়ে উঠতে পারেননি, ফলে দেখা গেছে যে শৈবলিনী কিন্তু সংসার বিমুখ হয়ে পড়েছে। চন্দ্রশেখর রামানন্দ স্বামীর শিষ্য, পরোপকার তার জীবনের ব্রত, তাই আমরা উপন্যাসে দেখি যে জলনিমগ্ন জলে ডুবে যাওয়া প্রতাপকে তিনি উদ্ধার করেছিলেন, তাকে মুঙ্গেরে নিয়ে গিয়ে তাকে কাজ দিয়েছিলেন, তাকে কর্মে বা জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং নবাবের বেগম অর্থাৎ দোলনী বেগম, আমরা ঘটনা প্রবাহে দেখি যে দোলনী বেগম যখন অত্যন্ত বিপদে পড়েছিলেন, তখন দোলনী বেগমকে চন্দ্রশেখরই কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ে তিনি পৌঁছে দিয়েছিলেন, তার বিপদে তাকে তার পাশে দাঁড়িয়েছিলেন। কাজে এই যে কতগুলি কাজ আমরা দেখতে পাচ্ছি, পরোপকার কাজ, সেটা সেই বিষয়ে ছিল চন্দ্রশেখরের অগ্রণী ভূমিকা। কাজেই চরিত্র হিসেবে চন্দ্রশেখরকে আমরা কিন্তু মন্দ চরিত্র বলতে পারি না। পঠন পাঠনের জগৎকে পেছনে ফেলে চন্দ্রশেখর কর্মময় জগতে নেমে এলেন, কিন্তু আমরা দেখছি যখনই তিনি রামানন্দ স্বামীর নিয়ন্ত্রণাধীনে চলে গেছেন, নিয়ন্ত্রণে চলে গেছেন, তখন থেকে চন্দ্রশেখরকে কিন্তু আমরা রক্ত মাংসের মানুষ বলে মনে করতে পারি না। চন্দ্রশেখর আসলে বঙ্কিমচন্দ্রের আদর্শ প্রচারের যন্ত্ররূপে উপন্যাসে উপস্থাপিত হয়েছে। শৈবলিনী যখন আমরা দেখতে পাই উপন্যাসে উন্মাদ দশা, সেটা দেখছেন চন্দ্রশেখর, দেখে তিনি চোখের জল পর্যন্ত সম্বরণ করতে পারছেন না। শৈবলিনী সম্পর্কে রামানন্দ স্বামী পায়স্বিত্বের যে কঠোর বিধান দিয়েছিলেন, সেই দৈহিক ও মানসিক শাস্তির প্রতিবিধানকালে শৈবলিনীর যন্ত্রণাকে যথার্থ সহমর্মীর মতো অনুধাবন করেছেন চন্দ্রশেখর, কিন্তু তিনি গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। দুশ্চরিত ফস্টরকে ক্ষমা ও প্রতাপকে প্রতিহিংসার প্রতিজ্ঞা থেকে নিবৃত্ত করাও তার চরিত্রের অন্যতম উজ্জ্বল দিক আমরা বলতে পারি। শৈবলিনীকে নিয়ে বেদগ্রামের জীবনে প্রত্যাবর্তন করেছেন চন্দ্রশেখর শেষ পর্যন্ত, যখন শৈবলিনীর প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেল, যখন শৈবলিনী মানসিক এবং বলা যেতে পারে শারীরিক যন্ত্রণা পেলেন, তিনি জীবিত অবস্থায় নরক দর্শন করলেন ইত্যাদি সময় চন্দ্রশেখর কিন্তু শৈবলিনীর কাছে থেকে সেগুলি তিনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, তিনি কষ্টে জর্জরিত হয়েছেন, ব্যথা পেয়েছেন, কিন্তু তার শেষ পর্যন্ত আমরা দেখি যে শৈবলিনীর যে নিজস্ব যে প্রায়শ্চিত্য করার যে বিধান রামানন্দ স্বামী দিয়েছিলেন, সেটা কিন্তু চন্দ্রশেখর নিজের কাঁধে নিয়ে নিতে পারেনি, সেটা তা করা তার পক্ষে সম্ভবও ছিল না, কারণ রামানন্দ স্বামী ছিলেন তার গুরু, কাজে গুরু তাকে যা বলেছেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখব উপন্যাসের শেষে যে শৈবলিনী, আমাদের মনে রাখতে হবে শৈবলিনী কিন্তু চন্দ্রশেখরের গৃহে ফিরে এসেছিল, যেই চন্দ্রশেখরের ঘর ত্যাগ করে শৈবলিনী একটা সময় গিয়েছিল, আমাদের পটভূমিকা মনে রাখতে হবে, আমাদের সেই সময়কালটাকে মনে রাখতে হবে, যে সময়কালে বঙ্কিমচন্দ্র চন্দ্রশেখর উপন্যাসটি রচনা করেছিলেন সেই সময়কালে একজন রমণী পারিবারিক গণ্ডি ত্যাগ করে তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন পরপুরুষের সঙ্গে। পরবর্তী সময়ে চন্দ্রশেখরের মতো মহান হৃদয় স্বামী কিন্তু তাকে সংসারে আবার ফিরিয়ে এনেছিলেন।
কাজে এখানে আমরা দেখব যে চন্দ্রশেখর চরিত্র বলা যেতে পারে সহমর্মী হয়ে উঠেছে। যে জিনিসটা আমরা অভাব আমরা উপন্যাসে দেখেছিলাম যে বিয়ের 8 বছরের মধ্যে স্ত্রীর প্রতি তিনি কর্তব্য করতে পারেননি, স্বামীর কর্তব্য করতে পারেননি, যার ফলে শৈবুলিনীর জীবনে দুঃখের পরিণাম নেমে এসেছিল। পরবর্তী সময়ে আমরা দেখছি যে শৈবুলিনীকে গ্রহণ করার মধ্য দিয়ে একজন স্বামী তার স্ত্রীর প্রতি কিন্তু যথা কর্তব্য করেছে। চন্দ্রশেখর চরিত্রটি আমরা দেখি অত্যন্ত মহান, অত্যন্ত পরোপকারী, কিন্তু তবুও আমরা বলবো কিছুটা হলেও এখানে চন্দ্রশেখর, যেটা আমি আগেই বলেছিলাম, চরিত্রটিকে বঙ্কিমচন্দ্র একজন আদর্শ পুরুষ হিসেবে এই উপন্যাসে উপস্থাপিত করেছেন।